हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो आमी सोमाली और आमी आज तुम्हारे साथ शेयर करते जाच्छी बेश किछु स्किन केयर एंड हेयर केयर प्रोडक्ट्स। एक्चुअली ए स्किन केयर हेयर केयर प्रोडक्ट्स गुलो आमी नियेछी अमेज़न थेके, कारण अमेज़ने ईयर एंड सेल चलछे जेटा नाम होच्छे वार्डरोब रिफ्रेश सेल। तो एटा 18th डिसेम्बर थेके शुरू होच्छे एबं 50-80% पर्यन्त एखाने तोमरा अफ पेये जाबे ब्यूटी एंड फैशन कैटेगरी प्रोडक्ट्स एर उपर। तो सबार आगे तोमादेर साथे जेटा शेयर करब सेटा होच्छे गिये ये नैचुरल्स एर स्कैल्प डैंड्रफ शैम्पू। और डैंड्रफ्टा आजकल प्राय सब लोग सब बड़ समस्या, विशेषकर विंटारे सब बेसि डैंड्रफ है। तो चाहे ऑयली डैंड्रफ हो कि ड्राई डैंड्रफ हो, जाए हो ना कें से सब कुछ ये चले जाए। और प्रोडक्टर सब बड़ गुण हलो एट सालफेट फ्री, पैराबेन फ्री, जीएमओ, प्लाम ऑयल फ्री, जीपीटी फ्री, बीपीए फ्री एवं डार्मेटोलॉजिकली टेस्टेड, क्लिनिकली अप्रूव्ड। तो ये कारण यटार ऊपर ट्रस्ट और बेसि है। तो जैक ये एक बार तुम्हारा यूज कर देखते पो, डैंड्रफर जो तो एक्सिलेंट प्रोडक्ट। और ये मेन इनग्रेडियंट्स सेगल हलो ऑर्गेनिक ऑस्ट्रेलियन टी ट्री एंड एप्पल साइडर विनेगर। और हमारे नेक्स्ट प्रोडक्ट हलो द मॉम्स पोर अंडर आई क्रीम। और आफ्टर 25 मन है प्रत्येक कि आई क्रीम यूज करा उचित, कारण कि अंडर आई ते जत फाइनल आसें जत डार्क सार्केल आसें तत कण किस यूज करबना से ना। आगे जो यूज करा शुरू है तेल लम्बा समय पर्यंत फ्रेश एवं एकदम टाइट थको स्किन वोटा आसबें ना अंडार आईर जो प्रब्लेमगो। तो हार पर जो है तो रिमूव होते एक टाइम लागे। तो हमार मन है ये हमें प्रत्येक अपनार 25-30 ये शुरू कर देा उचित। तो तेमी कि यूज करी। तो ये हे कि अंडार आई क्रीम जेटा नाइट टाइम स्किन केयर रुटिन साथ यूज करी एवं यहाँ अंडार आई डार्क सार्केल थे शुरू कर पफिनेस फिर फाइन लाइन रिंकल्स जगू मैं एजिंग जो साइनगुलो सेगल के खूब भलोक रिमूव कर। तपर हमें नहीं डबर एक डिपलि नारिशिंग बडी वाश और उन्टारे बडी वाशर भीषण दरकार है, क्रिमि टेक्सचारे बडी वाशे, कारण एमनी जे जेल फर्मे जो आसे से तो सामारे जो सब बेस्ट थे बट ये हम क्रिमि फर्मे आसे ये कि है नारिशिंग बडी वाश बिकज এটা শুধু তোমার বডিটাকে ওয়াশই করবে না, তার সাথে বডি ওয়াশ করার পর যেটা একটা টান ধরে যায় না স্কিনে ওটা এটাতে হবে না। বডি লোশন ইউজ করার আগে পর্যন্ত দেখবেন একটু সাদা হয়ে যাবে স্কিনটা, এটাতে সেটা হয় না, যে কারণে এটাকে বলা হয় নারিশিং বডি ওয়াশ। তো এটা একবার ইউজ করে দেখতে পারো। আর ডাভ ব্র্যান্ড সম্পর্কে তো বলার কিছু নেই, ডাভ হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ারের জন্য বেস্ট ব্র্যান্ড, তাও রিজনেবল প্রাইসের মধ্যে। আর ঠিক তারপরেও আমাদের ছোটবেলার একটা ব্র্যান্ড যেটা সম্পর্কে বলার আর কিছু নেই, নিভিয়ার, নিভিয়ার বডি মিল্ক আমি নিয়েছি। আর এটা একদম বড় প্যাকেটটা নিয়েছি কারণ কি আমি সারা বছর বডিতে যেটা ইউজ করি সেটা হচ্ছে এটা। তার সাথে নানা রকম কিছু ট্রাই করি বাট এটা আমার প্রত্যেকদিন দিনে একবার করে অন্তত ইউজ করতেই হবে, এটার উপর ট্রাস্টই একটা আলাদা। একবার ইউজ করার পর 48 hours পর্যন্ত স্কিন একদম নারিশ থাকে, একদমই তো টান ধরে না, ড্রাই হওয়া তো দূরের কথা। তাহলে এটাও একবার ট্রাই করে দেখতে পারো এবং তোমরা যদি এটা রেগুলার ইউজ করো তাহলে অ্যামাজন থেকে ট্রাই অবশ্যই করো, লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটার দাম তার অনেক কমে পেয়ে যাবে। তারপর নিয়েছি মামাআর্থের অ্যালোভেরা জেল, আর এটা হচ্ছে পিওর অ্যালোভেরা জেল, এর সাথে ভিটামিন ই অয়েলও আছে। এবং অ্যালোভেরা জেলটা তোমাদের বলি আমি কী জন্য এতটা ইউজ করি, সেটা হচ্ছে কি এটা আমি শুধু ইউজ কম করি, এটার সাথে নানা রকম হোম রেমেডি আমি বানাই স্পেশালি চুলের জন্য, ভীষণ উপকারী এবং স্কিনের জন্যও ভীষণ উপকারী, কারণ স্কিনটা নানা রকম মাস্ক আমরা ইউজ করি আজকের দিনে, কিন্তু শুধু অ্যালোভেরা জেল যদি 15 মিনিট রেখে ওটাকে মুছে ফেলে এটা সব থেকে বেস্ট মাস্ক, কারণ এটা স্কিনটাকে এতটা টাইট করে, এতটা হাইড্রেট করে আর কোনো কিছু এটাকে করে না। তো খুব কম দামে এটা পেয়ে গেছি এবং সবথেকে মামাআর্থের তো সবথেকে বড় জিনিস হচ্ছে কি 100% ন্যাচারাল। আর এটার তো প্যারাবেন ফ্রি, কলরেন্ট ফ্রি, এসএলএস ফ্রি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড অ্যান্ড ক্লিনিক্যালি অ্যাপ্রুভ। তারপর নিয়েছি একটা আমার খুব দরকারি জিনিস, বিশেষ করে শীতকালে তো আমি এটাই অবশ্যই ইউজ করি, সেটা হচ্ছে ভিলাভিটা অর্গানিক নিকো লিপ। এটা একটা লিপ স্ক্রাব, লিপ বাম তো আমরা ইউজ করি, মানে আমি নিজেও করি, কিন্তু লিপ স্ক্রাব একটা খুব দরকার, বিশেষ করে যাদের লিপস একদম পুরো পাপড়ের মতো ফেটে যায় না তাদের জন্য তো খুব দরকার। আমার এই প্রবলেমটা আছে একদম জন্মগত, যতই কিছু ইউজ করি যায় না। তো ওই যে ডেড সেলসগুলো সেগুলোকে খুব ভালো রিমুভ করে, ওই টেনে টেনে তুলে রক্ত বেরিয়ে যাওয়া, আরও বেশি খারাপ হয়ে যাওয়া লিপসের অবস্থা, তার থেকে ভালো দিনে একবার করে বা প্রত্যেক দুদিনে একবার করে এই লিপ স্ক্রাবটা ইউজ করবে, ভীষণ ভালো। আর এর মধ্যে এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের, আর স্ট্রবেরির যে দানাগুলো সেগুলো স্ক্রাব মানে গ্র্যানুলার হিসেবে ইউজ করা হয়, তো লিপসের কোনো ক্ষতিও করে না, উল্টে একটা মাইল্ড এক্সফোলিয়েশন করে দেয়। তারপর আমি নিয়েছি প্রিমাডোনার
কটন প্যাড। আর এই কটন প্যাডগুলো ভীষণ দরকারি জিনিস। আমার তো দিনে 4-5টা দরকার হয়, কারণ আমি যে মেকআপ করি তার জন্য তখনও কটন প্যাড দরকার হয়, যখন আমি মেকআপ রিমুভ করি তখনও দরকার হয়, যখন আমি স্ক্যাল্পে কিছু রেমিডি লাগাই বা হেয়ার অয়েলে যখন লাগাই, আমি হাতে দিয়ে লাগাই না, স্ক্যাল্পে এরকম চেপে চেপে আমি লাগাই, তখন কটন প্যাড দরকার হয়। মানে অনেক কিছু আমার দরকার হয়, সুতরাং আমি দুটো প্যাকেট একসাথে, একটা অফার চলছিল তো যে কারণে নিয়ে নিয়েছি, তো খুব কাজের জিনিস এটা। তো এটা প্রায় আমার শেষ হয়ে এসেছিল, তো খুব ভালো অফার পেয়েছি তার জন্য ব্যাস নিয়ে নিলাম। তো এই হলো আমার সমস্ত হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ারের প্রোডাক্টস, আরও বেশ কিছু দরকারি জিনিসের মধ্যে আমি নিয়েছি। এই জিনিসগুলো আমরা কোনো অফার ছাড়াও তো কিনি, কারণ এগুলো আমাদের রেগুলার লাইফে দরকার হয়। তো অ্যামাজনে যেমন খুব ভালো অফার চলছে, তাহলে নিয়ে নাও, কারণ এই নামি দামি ব্র্যান্ডের জিনিসগুলো যেগুলো তুমি শপের থেকে একদম এমআরপিতে কিনবে তার থেকে অনেক কমে এই অফারগুলো পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখাবো একটা নতুন ভিডিওর সাথে। তো এখন জানিয়ে বাই বাই।